ভেক্টর এবং স্কেলার এগুলো কি জানার পরে আমরা এখন এগুলোকে ব্যবহার করা শিখব, অর্থাৎ এগুলো যোগ করা বিয়োগ করা এসব ব্যাপারে একটু জানার চেষ্টা করব। তো এগুলোকে আমরা বলি হচ্ছে অপারেশনস। অপারেশনস বলতে অ্যাকচুয়ালি বোঝায় যোগ বিয়োগ গুণ, অর্থাৎ একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টরের যোগ, একটা স্কেলারের সাথে একটা স্কেলারের যোগ, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। 1 নম্বর খেয়াল করে দেখো, আমি যদি 1 নম্বরের দিকে তাকাই যে 7 কেজি চাল এবং 7 কেজি চাল, 7 কেজি রাইস এন্ড 7 কেজি রাইস, টোটাল কত হয়? 14 কেজি রাইস। ঠিক আছে, তাহলে এভাবে আমি যদি রাইস এবং রাইস যোগ করি, এগুলো হচ্ছে দুটাই স্কেলার, তাহলে একটা স্কেলার এবং আরেকটা স্কেলার যোগ করলে হচ্ছে আরেকটা স্কেলার হচ্ছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে যদি দেখো তাহলে হচ্ছে 2টা অ্যাপল এবং 3টা অ্যাপল, এরকম 2টা এবং 3টা যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5টা অ্যাপলস। সো একটা স্কেলার এবং আরেকটা স্কেলার যোগ করলে 5টা আরেকটা স্কেলার পাওয়া যাচ্ছে। 3 নম্বরে খেয়াল করে দেখো, 2 কিলোমিটার ইস্ট, এটা একটা ভেক্টর। কারণ কারণ এখানে হচ্ছে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এই জায়গায় আমাদের এখানে হচ্ছে ইস্ট আছে, আবার এখানেও ইস্ট আছে। সো এই দুটা ভেক্টর, এখন এরা এই দুটা ভেক্টর এবং এই দুটা ভেক্টর কিন্তু একই দিকে। অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো, ইস্ট এবং ইস্ট কিন্তু একই দিক নির্দেশ করে। তাহলে 2 কিলোমিটার ইস্ট এবং 2 কিলোমিটার ইস্ট যদি যোগ করি, তাহলে আমি ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে 4 কিলোমিটার ইস্ট। তাহলে একটা ভেক্টর এবং আর একটা ভেক্টর যোগ করে কিন্তু আমি একটা ভেক্টর পাচ্ছি। আচ্ছা, এই দুটা ভেক্টর যোগ করে দেওয়া গেছে কারণ হচ্ছে এরা একই দিকে, এটা একটু পরেই আমরা ভালো মতো ক্লিয়ার করব। 3 নম্বরে দেখো, 3 কিলোমিটার ওয়েস্ট অ্যান্ড 4 কিলোমিটার নর্থ, 3 কিলোমিটার ওয়েস্ট অ্যান্ড 4 কিলোমিটার নর্থ। তো এখানে ওয়েস্ট যেহেতু আছে এবং এখানে নর্থ যেহেতু আছে, তাহলে এরা দুইটা অবশ্যই ফ্যাক্টর, এটা আমাদের মেনে নিতে হবে। এখন খেয়াল করো আমাদের এটার রেজাল্ট কি হইতে পারে, 3 আর 4 যোগ করলে 7 একটা সংখ্যা মান আসে, কিন্তু 3 আর 4 যোগ করলে 7 সংখ্যা মান আসলেও ধরে নিলাম তর্কের খাতিরে এটা 7 হবে। কিন্তু কথা হচ্ছে আমরা যদি এই ওয়েস্ট, এই ওয়েস্ট, এই ওয়েস্ট এবং নর্থের কথা চিন্তা করে থাকি, এগুলো কিন্তু হচ্ছে একটা ভেক্টরের অংশ, তাহলে আমি এই ওয়েস্ট এবং নর্থকে কিভাবে যোগ করব? আমি কিন্তু তাহলে এই এই দিকটা কিন্তু যোগ করতে পারতেছি না সরাসরি। অর্থাৎ আমি যদি 7 ধরেও নিতাম, আসলে জিনিসটা সত্য না, কারণ আমরা আসলে দিক যোগ করি না। আর যদি আমি দিক যোগ না করে শুধু 7 বসিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে এটা ভুল হবে, কারণ 7 কিন্তু কোনো ভেক্টর না, আমাদের কিন্তু দিকটাও দিতে হবে। ওকে, দুইটা ভেক্টর যোগ করলে কিন্তু ভেক্টরই পাওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে দিকটাকে ভালো মতো বোঝাতে পারতেছি না। সো আমরা এটা পরে দেখবো কিভাবে এই জিনিসটা আমরা করতে পারবো, এটা সরাসরি 7 হয়ে যাবে না, এটা অন্য কোনো সংখ্যা হইতে পারে, সেটা আমরা দেখবো। 5 নম্বরে দেখো, যে 5 নম্বরে যে জিনিসটা আছে যে তোমার 4 কিলোমিটার নর্থ মাইনাস 2 কিলোমিটার নর্থ, কথাটা কি, কথাটা হচ্ছে তুমি 4 কিলোমিটার গেলা উত্তরে, এখান থেকে আবার 2 কিলোমিটার ব্যাক করলা, তো আলটিমেটলি তুমি কত গেলা, 2 কিলোমিটার উত্তরে গেলা। ওকে, সো এটা হচ্ছে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করলে একটা ভেক্টরই হচ্ছে। কিন্তু এখানে একটু জিনিস খেয়াল করবা, এগুলো সব একই, নর্থ নর্থ নর্থ, যেটা কিনা হচ্ছে আগে ছিল ইস্ট ইস্ট এবং ইস্ট। ওকে, একই দিকে হওয়ার কারণে তুমি হচ্ছে যোগ করে দিতে পারছো সরাসরি, কিন্তু ওয়েস্ট এবং নর্থ তুমি যোগ করতে পারো না। আচ্ছা, এরপর আর একটা স্কেলারের সাথে আরেকটা স্কেলারের গুণফল তুমি দেখতেছো এই জায়গায় 6 নম্বরে, 7 কেজি রাইস 7 কেজি চালের দ্বিগুণ করলে কত হয়, 14 কেজি চাল। ওকে, সো এটা প্রিটি মাচ সিম্পল, একটা স্কেলারকে যদি আরেকটা স্কেলার দিয়ে গুণ করো একটা স্কেলারই হয়। ওকে, আর এখানে 7 নম্বরে যেটা আছে, 2 মিটার লেফট ইন্টু 2 হচ্ছে 4 মিটার লেফট। সো এখানে 2 মিটার লেফট যেটা আছে, 2 মিটার লেফটটা কিন্তু হচ্ছে একটা ভেক্টর রাশি, রাইট? আর এখানে এটাকে 2 দিয়ে গুণ করার কারণে 4 মিটার লেফট হচ্ছে। এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখতে চাই, তাহলে জিনিসটা অনেকটা এরকম, যদি একটা পোকা এদিকে 2 মিটার যায় লেফটে, আমি ধরে নিতেছি এই পাশটা হচ্ছে লেফট, যদিও দেখতে গেলে এটা রাইট লাগে, তো এই জায়গায় আমাদের আরেকটা পোকা যদি 4 মিটার লেফট যায়, তো বেসিক্যালি এই 4 মিটার লেফটটা হচ্ছে 2 মিটার লেফটের দ্বিগুণ, তার মানে এটাও একটা ভেক্টর, যেটা কিনা হচ্ছে গিয়ে এই ছোট ভেক্টরটার দ্বিগুণ। তো এটা এটা ভ্যালিড একটা গুণফল, যে তুমি যদি ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ দাও তাহলে একটা ভেক্টরই থাকে। আচ্ছা, ফাইনালি আমাদের এখানে ফাইনালি 7-8 নম্বরে যেটা হয়, যে 6 কিলোমিটার সাউথ ইন্টু 9 কিলোমিটার ওয়েস্ট। তো সাউথ যদি হয় এদিকে, ওয়েস্ট হয় এদিকে, তাহলে তুমি এই জায়গায় বললা এটা 6 কিলোমিটার আর এটা 9 কিলোমিটার, আমি কি 6 নং 54 বলে আনসার দিয়ে দিব? না, এটা ভুল হবে। আবার তুমি এটাকে দেখো যে এই এই দিক আর এই দিক আসলে গুণ করা কী কী বুঝায়, এটাও আমাদের আরও ডিটেলে জানা লাগবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে
ভেক্টর গুলাকে আমরা স্কেলারের মতো অপারেট করতে পারি না, ভেক্টর আর নট অপারেটেড অ্যাজ স্কেলারস। ওকে, কিছু কিছু জায়গায় ভেক্টর স্কেলারের মতো একদম দেখতে পাওয়া যায়, যেমন দেখো এই জায়গায় আমি স্কেলার দিয়ে গুণ দেওয়ার কারণে হচ্ছে কি একটা ভেক্টরকে একটা ভেক্টরে বেগ পাইছি, সো এখানে কোনো কমপ্লেক্সিটি নাই 6 আর 7 নম্বরে, কিন্তু আমরা দেখতেছি যে 4 নম্বরে ঝামেলা আছে, তারপরে তোমার 8 নম্বরে ঝামেলা আছে। ওকে, সো আমরা পরের ভিডিওগুলোতে দেখবো যে আমরা কেমনে ভেক্টরকে হচ্ছে গিয়ে যোগ গুণ তারপরে বিয়োগ এসব করতে পারি। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।